हाय एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आमरा तो आलहामदुलिल्लाह भालो आछी। आज के आमी तैरी करब पैनकेक, मात्र एक डिम दिए 10 पैनकेक तैरी करे देखाबो। आशा करछी आमार आजकेर भिडियोटा आपनादेर काछे भालो लागबे। पैनकेक तैरिर जोन्नो एखाने आमी रूमेर स्वाभाविक तापमात्रार एक डिम निएछी। আর আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক তৈরির 30 মিনিট আগে ফ্রিজ থেকে ডিমটা নামিয়ে রাখবেন। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আরো 2 টেবিল চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন। এখন ডিম আর চিনি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। খুব ভালোভাবে ডিম আর চিনি ফেটিয়ে নিয়েছি। চিনির দানাগুলো গলে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর এখন এখানে দিয়ে দিব 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিব। তারপর এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ লিকুইড দুধ। সবকিছু এখন একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে আমি নিয়েছি একটি চালনি। চালনিতে দিয়ে দিব 1 কাপ ময়দা। তারপর এখন এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্ব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের কাছে যদি ব্যাটারের ঘনত্ব বেশি গাঢ় মনে হয় তাহলে আরো 1 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিতে পারেন। আর আজকের কেকগুলো আমি এই গোল চামচ দিয়ে তৈরি করব। আপনারা চাইলে মেজারমেন্ট কাপ দিয়েও তৈরি করতে পারেন। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর টিস্যু পেপারে তেল লাগিয়ে ফ্রাই প্যানটা মুছে নিয়েছি। এখন এখানে 1 চামচ কেকের ব্যাটার দিয়ে দিব। 1 চামচ কেকের ব্যাটার দিয়ে দিয়েছি। এখন 1 মিনিট অপেক্ষা করব। আর চুলার চাল অবশ্যই এই পর্যায়ে একেবারে লো করে দিতে হবে। 1 মিনিট পর দেখতেই পারছেন কেকের উপর অসংখ্য বাবলস দেখা যাচ্ছে। এখন কেকটা উল্টে দিব। কেকটা উল্টে দিয়েছি। এখন আরো 30 সেকেন্ড আমি কেকটা সেকে নিব। প্যানকেক তৈরি করতে খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। এই যে আমার প্রথম কেকটা তৈরি, এখন নামিয়ে নিব। এখন একইভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি আর দেখতেই পারছেন কেকের কালার কতটা সুন্দর আসছে। আর এই কেকগুলো খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিই। আল্লাহ হাফেজ।